দেখুন, তারাও নির্দল আজকে প্রতীক তারা, কিন্তু তারা সবাই প্রমাণ আছে বিডিও অফিসে যে তারা এআইটিসির প্রতীক পাওয়ার জন্য মনোনয়ন ফাইল করেছিল। তাদের সঙ্গে জেলা সভাপতি বিট্রে করেছে, তার জন্য তারা আজকে নির্দল হয়ে গেছে। তাদেরকে তোলার আর কোনো অপশান নেই, তারা নির্বাচনে অলরেডি প্রচার করছে, তারা তাদের মতো করে লড়ুক। তবে আপনাদেরকে একটা সুখের খবর জানাই যে আমার বিধানসভায় এত ভালো রেজাল্ট হবে আপনাদের কোনো ধারণা নেই। আমার ভরতপুর টুয়ে 21টা পিএস সিটের মধ্যে অলরেডি আমি 2টো পিএস সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতে গিয়েছি। 161টা পঞ্চায়েতের মধ্যে 13টা গ্রাম পঞ্চায়েত আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছি, যেটার মধ্যে ব্লক সভাপতির 3 জন, 10 জন আমার অনুগামী। সেটা তো তাদের কাছে আমি দায়বদ্ধ। আজকের মিটিংটা উদ্ধ করার জন্য আমাকে রাজ্য নেতৃত্ব বলেছেন, আমি তাদের সম্মান রেখেছি। বা নির্দলরা তো তৃণমূলেরই লোক, তৃণমূলের তারা দীর্ঘদিন ধরে তৃণমূল করে, তারা তো ফর্ম বি চাওয়ার আশায় তৃণমূলের প্রতীক চেয়ে মনোনয়ন করেছিল, তাদের সঙ্গে বিট্রে করা হয়েছে। তাহলে তারা নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর দায়বদ্ধ তো আমি নিতে পারবো না, তারা তো সেটা গণতান্ত্রিক অধিকার তাদের, তারা লড়াই করছে। হার জিত যাই হোক, বিরোধীরা কোনো সুযোগ পাবে না। কংগ্রেস বিজেপি সিপিএমের কোনো হাসির কোনো ব্যাপার নাই, এটা আমাদের মধ্যে। কোথাও প্রতীকের প্রার্থীরা জিতবে, কোথাও নির্দল জিতবে, তারা সবাই তৃণমূলের লোক, আমাদের লোক, আমরা সবাইকে নিয়ে আগামী দিনে রাজনীতি